সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ও দলের অবস্থান তুলে ধরতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। উচ্চ পর্যায়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আবারও অভিযোগ করেন, ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি করতেই জঙ্গিবাদ ইস্যু তৈরি করেছে সরকার। হত্যা, গুম, ক্রসফায়ারের মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বৈধ করতেই সরকার এসব করছে বলে মন্তব্য তার। জনগণ সংশয়ের দৃষ্টিতে দেখছে, কারণ কোন চরমপন্থী জঙ্গিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হলে জনগণের মনে জঙ্গিবাদের তৎপরতা নিয়ে বিশ্বাস উৎপাদন হতো, কিন্তু সেটি আনা হয়নি। বরং তাদের লাশ দেখিয়ে, তাদের লাশ তারা দেখাচ্ছে, আর এই লাশ দেখিয়ে কিছুই ঠাওয়ার করা যায় না যে সেটি হত্যা নাকি আত্মঘাতী আত্মহত্যা। সুতরাং এ সম্পর্কে জনগণের সঠিক কোনো ধারণা, জনগণ সঠিক কোনো ধারণা পাচ্ছে না। এদিকে প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমান। দল মতের ঊর্ধ্বে উঠে জঙ্গিবাদ প্রতিহত করার আহ্বান জানান তিনি। আমরা চাই জঙ্গিবাদের উৎখাত, আমরা চাই জঙ্গিবাদ দেশে না থাকুক, শান্তিপূর্ণ অবস্থান দেশে প্রতিষ্ঠিত হোক। আরেক মানববন্ধনে অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশের মানুষের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ। বিরোধী দলের সঙ্গে বসে আলোচনা করে আপনি যান ভারতে। তাপসী রাবেয়া, একুশে টেলিভিশন, ঢাকা।